করোনা চ্যালেঞ্জ সহ বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনে বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। রেকর্ড মৃত্যু দেখল দেশ, বুধবার থেকে এক সপ্তাহের কড়া বিধিনিষেধ, প্রজ্ঞাপন জারি। লকডাউনে পণ্যবাহী যানে যাত্রী নয়, রাজধানী ছাড়ছে মানুষ, ঘাটে উচ্চপড়া ভিড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। করোনার মতো অদৃশ্য শত্রুর চ্যালেঞ্জ মোকাবেলা ও বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনে বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনীতে কথা বলেন তিনি। বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দেয় বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এ সময় তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শ ও পররাষ্ট্রনীতি। রিপোর্ট আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন আয়োজন শান্তির অগ্রযাত্রা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলনে বাংলাদেশের সঙ্গে অংশ নেয় ভারত, ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যরা। সমাপনীতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে মনোনীত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রতিক্রিয়া জানান ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি তুলে ধরেন। উল্লেখ করেন সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে দেশ পরিচালনার নীতির কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শান্তিতে বিশ্বাস করতেন এবং তিনি স্বাধীন বাংলাদেশে আমাদের যে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিলেন, যে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্কের যে ভিত বঙ্গবন্ধু তৈরি করেছিলেন তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনীতির ভিত্তি তিনি রচনা করে দিয়েছেন, যেখানে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবে ঘোষণা করেছেন। অদৃশ্য করোনার মতো হুমকি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা ও প্রস্তুতির কথাও তুলে ধরেন সরকার প্রধান। প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদানও সৃষ্টি হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি। আশা করি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষীরা সুপ্রশিক্ষিত হয়ে উঠতে পারে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে করোনায় একদিনে আবারও মৃত্যুর রেকর্ড, নতুন মৃত্যু 83, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এ নিয়ে মোট মৃতের সংখ্যা 9,822 জনে পৌঁছেছে। নতুন শনাক্ত 7,201 জন সহ মোট শনাক্ত পৌঁছেছে 6,91,957 জনে। শনাক্তের হার বেড়ে 20.59%। গেল 24 ঘন্টায় সারা দেশে সর্বমোট 255টি আরটিপিসিআর ল্যাবে 34,968টি নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থ হয়েছেন 4,500-এরও বেশি মানুষ। এখন পর্যন্ত মোট সুস্থ মানুষের সংখ্যা 5,81,000 ছাড়িয়েছে। এদিকে করোনার সংক্রমণ সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাজার, মার্কেট, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান বিধি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে জেলা উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
আর অর্থনীতির স্বার্থে পোশাক কারখানা চালু থাকবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণের সর্বব্যাপী বিস্তারে প্রাণ ঝরছে প্রতিদিন। পরিস্থিতি সামাল দিতে সরকার 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল রাত 12টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সড়ক রেল নৌসহ বিমানের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে উৎপাদন ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। শিল্প কারখানা চালু থাকবে, কর্মী চলাচল করবে নিজস্ব পরিবহনের মাধ্যমে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কৃষি পণ্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, ফায়ার সার্ভিস, গণমাধ্যম সহ চালু থাকবে জরুরি সেবা। তবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, রাত 12টা থেকে ভোর 6টা কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে। তবে শপিং মল, মার্কেট সহ দোকান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার ও নিত্যপণ্য ক্রয় বিক্রয় করা যাবে খোলা জায়গায়। প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ। দেশের উন্নয়নে শিল্প কারখানা চালু রাখা হয়েছে বলে উল্লেখ করেন শ্রম প্রতিমন্ত্রী। মালিকেরা নিজেদের যেমন রক্ষা করার চেষ্টা করবে, সেই সাথে সাথে শ্রমিকদেরও রক্ষা করার চেষ্টা তারা করবে। আমি দৃঢ় বিশ্বাস, যদি না না পোশাক কারখানা বন্ধ হলে শ্রমিকরা গ্রামে চলে যাবে, এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহন যাতে কোনোভাবেই যাত্রীবাহী পরিবহনের রূপ না নিতে পারে সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে বিআরটিএর চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা, লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়কে কেউ এখনও গুরুত্ব দিচ্ছে না, অথচ করোনার ইনফেকশন এবং ফ্যাটালিটিস ভয়ঙ্করভাবে বেড়ে চলছে। আমাদের উদাসীন মনোভাব করোনা সংক্রমণকে আরও অবনতির দিকে নিয়ে যাবে। কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। পদ্মায় শিমুলিয়া, বাংলাবাজার, দৌলতদিয়া, পাটুরিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। সোমবার সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছেন। এই রুটে 14টি ফেরি চলাচল করছে। এছাড়া স্পিডবোট, ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে পদ্মা পাড়ি দিচ্ছেন। মানিকগঞ্জে পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাগামী মানুষের চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা ঘাট কর্তৃপক্ষের। আর দৌলতদিয়া ঘাটে পরিবহন না থাকায় চরম দুর্ভোগে বাড়িমুখ মানুষ। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। সোমবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা বলেন খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে। করোনার কারণে তাকে 7 দিন পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ের মধ্যে অবস্থার অবনতি হলে সাথে সাথে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। এখন পর্যন্ত ওনার কোনো টেম্পারেচার নাই, ওনার খাওয়ার রুচি ঠিক আছে, উনি ঘ্রাণ পাচ্ছেন, এমনকি স্বাভাবিক চলাফেরাটাও ওনার ব্যাহত হয়নি। আমরা যদি কোনোভাবে দেখতে পাই, বুঝতে পারি যে ওনার তাৎক্ষণিক কোনো বিশেষভাবে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা আমরা তাৎক্ষণিকভাবে নেব বলে আমরা সেইভাবে প্রস্তুত আছি। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেষ হল করোনাকালের বইমেলা, সহজ শর্তে ঋণ চান প্রকাশকরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
হেফাজতে মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন তিনি। এর আগে রাজধানী মতিঝিল ও পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার মামলার আসামি আজিজুল হক গ্রেপ্তার হন সোমবার। পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থানার বালুচরা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজিজুল হককে ঢাকায় আনা হয়। পরে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারায়ণগঞ্জে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে হামলা, ভাঙচুর ও নাশকতার মহান সড়কে নাশকতার মামলায় হেফাজতে ইসলামের 4 আসামির প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে তাদেরকে হাজির করে 2টি মামলায় প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 2 মামলার একটিতে প্রত্যেককে 2 দিন ও আরেকটিতে মামলার 1 দিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। রোববার রাতে রাজধানী জুরাইন থেকে মামলার প্রধান আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ইকবাল হোসেন সহ 4 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এদিকে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমেদ শফিকে হত্যা করা হয়েছে। আর এতে সংগঠনের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সহ 43 জন নেতাকর্মীর সম্পৃক্ততা পেয়েছে পিবিআই। আহমেদ শফির মৃত্যুর পেছনে মূল মাস্টার মাইন্ড হিসাবে মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে পিবিআই তদন্ত দল। দুপুরে চট্টগ্রামের প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে এই প্রতিবেদন দাখিল করে পিবিআই। গত বছর 18 সেপ্টেম্বর আল্লামা শফি মারা যান। এরপর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয় আহমেদ শফিকে। এবার আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলার প্রতিদিন। শেষ হল 37তম অমর একুশে গ্রন্থমেলা। করোনা দুর্যোগে বিপর্যস্ত মেলায় প্রকাশকরা ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে 1,000 কোটি টাকা ঋণ চেয়েছেন। আর বিদায়ের করুণ সুরেও পাঠক, লেখক ও দর্শনার্থীদের প্রত্যাশা, আগামী বছর সফল মেলার আয়োজন হবে। আজিত মামুনের রিপোর্ট। বাঙালির প্রাণের বইমেলা শেষ, বিদায় বেলায় মন খারাপ লেখক প্রকাশকদের। লোকসান হবে জেনেই মেলায় এসেছিলেন প্রকাশকরা। আশা ছিল পাঠকদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলবে, কিন্তু সংক্রমণের বিস্তারে শেষ রক্ষা হলো না। শেষ দিনেও জমেনি মেলা, স্টল প্যাভিলিয়নগুলোতে নেই পাঠক ক্রেতা। 26 দিনের মেলার শেষ দিনে বই এসেছে প্রায় 2,700। শেষ সময়ে পরিচিত লেখকদের বই নিতে দেখা গেছে কাউকে কাউকে। মনে হলো যে একবার যাই, ঘুরে আসি, মেলাটা শেষ হয়ে যাচ্ছে। সবকিছুই কোভিড-19 এর প্রভাব আর কি। বইমেলার এমন বিদায় মানতে পারছেন না স্টলের কর্মীরা। প্রত্যাশা সামনের মেলা হবে সফল ও উৎসব মুখর। বেচা বিক্রি বোধহয় প্রকাশকদের বইমেলাতেই হয়, সেইটার জন্য সেই লাভটা বা সেই খুশিটার জন্য সব প্রকাশক বা লেখক বা অন্য পাঠক যারা আছে সবার চোখে মুখে দেখতে পাই, এই আশাই করব। অনেক টাকা বিক্রি করা এটা আসলে জরুরি না, আমাদের জরুরি হচ্ছে যে আমাদের পাঠকদেরকে দেখলে আমাদের অনেক ভালো লাগে মেলায় আসলে, সেই পাঠকদেরকেই আমরা এবার পাইনি। পাঠক ক্রেতারা বলছেন করোনায় মেলা আয়োজন হওয়াও একটা প্রাপ্তি। আশা করেছিলাম যে হয়তো বা মেলাটা আরো বেশি উৎসবমুখর হবে, কিন্তু সেটা হয়নি। ফেব্রুয়ারিতে মেলা আয়োজন না করায় অসন্তোষ জানান কোনো কোনো লেখক। 26 দিনের টানা উপস্থিতি, আড্ডা, মিলন মেলার এমন সমাপ্তি বেদনার বলেও জানান তারা। মেলাটা যেরকম হবে এটা আমি আগে থেকেই জানতাম। 12টার সময় কেউ আসবে না, সবাই অফিস আদালত করবে, আর 5টার সময় মেলা শেষ হয়ে যাবে। এক ধরনের বিষাদ আক্রান্ত হয়েই আজকে এই মেলা থেকে আমাদেরকে যেতে হচ্ছে। এদিকে সারা মাসে স্টল ও প্যাভিলিয়নগুলোর লাভ ক্ষতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি। বিনিয়োগও তুলতে পারেননি বলে দাবি করেন তারা। মেলা কেন্দ্রিক বিনিয়োগ কয়েক কোটি টাকা পর্যন্ত, প্রকাশকরা তাদের 65% থেকে 70% বিনিয়োগকৃত টাকা তুলে আনতে পারেনি, এবছর তারা দাঁড়ালো শতভাগে। সহজ শর্তে প্রকাশনা সংশ্লিষ্টদের জন্য 1,000 কোটি টাকার ঋণও চেয়েছেন প্রকাশকদের এই সংগঠন। এবছর 2021 বইমেলার মোট বিক্রয় 3,11,91,928 টাকা। বাংলাদেশ প্রকাশনা প্রতিষ্ঠান ও বিক্রেতাদের জন্য
1,000 কোটি টাকার সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা। আগামী বছর সুষ্ঠু ও দক্ষতার সাথে মেলা আয়োজনে বেশ কিছু দাবিও তুলে ধরেন তারা। প্রকাশকদের অনুৎপাদনশীল বিনিয়োগের ক্ষতিপূরণ। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা চ্যালেঞ্জ সহ বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনের বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। রেকর্ড মৃত্যু দেখল দেশ, বুধবার থেকে এক সপ্তাহের কড়া বিধিনিষেধ প্রজ্ঞাপন জারি। লকডাউনে পণ্যবাহী যানে যাত্রী নয়, রাজধানী ছাড়ছে মানুষ, ঘাটে উপচে পড়া ভিড়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। একুশে খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।